वेलकम टू फुल मार्क्स जोन डियर स्टूडेंट বন্ধু আমি দীপঙ্কর উপস্থিত হয়েছে আরেকটি দুর্দান্ত দুর্দশ্য অ্যাক্টিভিটি টাস্ক 2021 ক্লাস 8 এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজের সম্পূর্ণ সমাধান নিয়ে উপস্থিত হয়েছি। আজ আমরা সমাধান করব বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলনী বাংলা অষ্টম শ্রেণী। সুতরাং আজকের ভিডিওটি হতে চলেছে খুব বেশি ইনফরমেটিভ। তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে সবার প্রথমে এই ধরনের শিক্ষা সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য। চলো দেরি না করে সলভ করা যাক মডেল অ্যাক্টিভিটি টাস্কটি। চলো সলভ করা যাক প্রথমে বাংলার বিষয়। এখানে কি বলা রয়েছে, ভাগ এক নিচে দেওয়া অংশটি পড়ো। অবশ্যই তোমরা পুরো যে অংশটি দেওয়া রয়েছে, যে প্যাসেজটি দেওয়া রয়েছে সম্পূর্ণ পড়বে, পড়ো নিয়ে অবশ্যই নিচের উত্তরগুলো করবে। এখানে কি বলা রয়েছে দেখো, নিচের দেওয়া প্রশ্নগুলির ঠিক উত্তরটিতে গোল দাগ দাও। এখানে এক নম্বর যে প্রশ্ন রয়েছে তার সঠিক উত্তর হবে গিয়ে অপশন নম্বর সি, দেবেন্দ্রনাথ ঠাকুর। এরপরে চলে যাচ্ছি দেখো কোশ্চেন নম্বর দুয়ে, কোশ্চেন নম্বর দুয়ের উত্তর হবে গিয়ে অপশন বি, চিত্তরঞ্জন দাস ছিলেন তাদের আত্মীয়। বুঝতে পারলে? এরপরে চলে যাচ্ছি আমরা প্রশ্ন নম্বর তিনে, প্রশ্ন নম্বর তিনের উত্তর হবে গিয়ে অপশন নম্বর বি, কুসুম কুমারী দেবী। এরপরে চলে যাচ্ছি আমরা চার নম্বর প্রশ্নে, চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে গিয়ে অপশন নম্বর ডি, শ্রদ্ধাঞ্জলি। পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে অপশন নম্বর ডি, তৎপুরুষ সমাস। এরপরে চলে যাচ্ছি আমরা ভাগ দুয়ে, ভাগ দুয়ের ছ নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে অপশন বি, সাত নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে অপশন এ, সমী ভবন। এরপরে চলে যাচ্ছি চার নম্বর প্রশ্নে, চার নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে অপশন বি। এরপরে চলে যাচ্ছি অপশন কোশ্চেন নম্বর নয়ে, নয় নম্বরের উত্তর হবে গিয়ে অপশন সি, চেম্বুর। এবং চলে যাচ্ছি কোশ্চেন নম্বর দশের দিকে, দশের উত্তর হবে গিয়ে অপশন নম্বর ডি, প্রিয়। এরপরে চলে যাচ্ছি ভাগ তিনে, ভাগ তিনে ওখানে কি করে বলা রয়েছে, এগারো নম্বর প্রশ্ন রয়েছে, এগারো নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে অপশন ডি, বিষ্ণুপুরে। এরপরে চলে যাচ্ছি আমরা বারো নম্বর প্রশ্নে, বারো নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে অপশন ডি, একশো কুড়িটি। এরপরে তেরো নম্বর প্রশ্ন রয়েছে, উত্তর হবে গিয়ে অপশন ডি, কাপড়। এরপরে চলে যাচ্ছি আমরা চোদ্দ নম্বর প্রশ্নে, চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে অপশন ডি, কল্কি। এরপরে চলে যাচ্ছি আমরা পনেরো নম্বর প্রশ্নের উত্তরে, উত্তর হবে অপশন সি। এরপরে চলে যাচ্ছি ভাগ চারে, ভাগ চারের উত্তরে এখানে প্রশ্ন নম্বর ষোলো রয়েছে, ষোলো নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে অপশন নম্বর বি, আঠেরোশো বাইশ খ্রিস্টাব্দে। এরপরে চলে যাচ্ছি আমরা সতেরো নম্বর প্রশ্নে, সতেরো নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে অপশন সি, আঠেরো নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে অপশন ডি, উনিশ নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে অপশন সি। এরপরে চলে যাচ্ছি আমরা কুড়ি নম্বর প্রশ্নে, কুড়ি নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে অপশন এ। এরপরে চলে যাচ্ছি আমরা ভাগ পাঁচে, ভাগ পাঁচের প্রশ্ন নম্বর এখানে রয়েছে একুশ নম্বর প্রশ্ন, একুশ নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে আমাদের অপশন নম্বর সি। এরপরে চলে যাচ্ছি বাইশ নম্বর প্রশ্নে, বাইশ নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে অপশন নম্বর এ, তেইশ নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে অপশন ডি, সঙ্গে। এরপরে চলে যাচ্ছি চব্বিশ নম্বর প্রশ্নে, আমরা চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে অপশন নম্বর এ, পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে অপশন নম্বর বি, স্তম্ভ। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছি ভাগ ছয়ে, ভাগ ছয়ের এখানে প্রশ্ন দেওয়া রয়েছে দেখো ছাব্বিশ নম্বর প্রশ্ন, ছাব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে অপশন বি, আর্থিক সহায়তা। সাতাশ নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে অপশন সি, তেরো বৎসর। ঠিক আছে, এরপরে আঠাশ নম্বর প্রশ্নে আমরা চলে যাচ্ছি, অপশন সি হবে গিয়ে উত্তর, উনত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে অপশন নম্বর বি, পঁচিশ হাজার টাকা দেওয়া হয় কন্যাশ্রী প্রকল্পে মেয়েদেরকে। ঠিক আছে, এরপরে যেটা দেওয়া রয়েছে দেখো তিরিশ নম্বর প্রশ্ন, তিরিশ নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে অপশন ডি, নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে, পরের সাবজেক্টে গণিত বিষয়ের আমরা এবার সলভ করব অষ্টম শ্রেণীর। এর এক নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে অপশন এ, তেতাল্লিশ বাই ষোলো। এবং দু নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে পঁচিশ বি, বি নম্বর অপশন হবে সঠিক উত্তর, পঁচিশ। ঠিক আছে, তিন নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে এ নম্বর অপশন, কুড়ি পার্সেন্ট। এরপরে চলে যাচ্ছি চার নম্বর প্রশ্নে, দেখো চার নম্বর প্রশ্নের উত্তরটা সমাধান যদি করা হয় সেক্ষেত্রে কিন্তু এখানে উত্তরটা গিয়ে দাঁড়াবে পাঁচ বাই আঠাশ, কিন্তু এখানে সঠিক উত্তরটা কিন্তু দেওয়া নেই, সেই কারণে এখানে উত্তরটা করে দেওয়া হয়েছে। এখানে অপশন দেওয়া নেই, যে কোনো অপশন করলে পরেই কিন্তু তোমরা বেনিফিট ডাউটের নাম্বার পেয়ে যাবে, অথবা তোমরা চাইলে কিন্তু এখানে উত্তরটা করে দেখিয়ে দিতে পারো। ঠিক আছে,
এরপরে চলে যাচ্ছি আমরা পাঁচ নম্বর প্রশ্নে। পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে গিয়ে অপশন নম্বর সি, 38 ডিগ্রি। ছ নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে অপশন বি, -9/2। এরপরে চলে যাচ্ছি সাত নম্বর প্রশ্নে। সাত নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে অপশন নম্বর সি, 8। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছি কোশ্চেন নম্বর 8-এ। কোশ্চেন নম্বর 8-এর উত্তর হবে গিয়ে অপশন এ। কোশ্চেন নম্বর 9-এর উত্তর হবে গিয়ে সি। এরপরে চলে যাচ্ছি আমরা কোশ্চেন নম্বর 10-এ। কোশ্চেন নম্বর 10-এর উত্তর হবে গিয়ে সি অপশন, 90-9x। এরপরে চলে যাচ্ছি আমরা কোশ্চেন নম্বর 11-তে। 11 নম্বর কোশ্চেনের উত্তর হবে গিয়ে অপশন নম্বর বি, 100 বর্গ সেমি। এরপরে চলে যাচ্ছি 12 নম্বর প্রশ্নে। 12 নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে অপশন এ, 1/5। এরপরে চলে যাচ্ছি 13 নম্বর প্রশ্নে। 13 নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে অপশন নম্বর সি, 9 সেমি। এরপরে চলে যাচ্ছি 14 নম্বর প্রশ্নে। 14 নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে অপশন ডি, 50 ডিগ্রি। এরপরে চলে যাচ্ছি আমরা 15 নম্বর প্রশ্নে। 15 নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে অপশন এ, 16 নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে অপশন বি, 30 লিটার। এরপরে চলে যাচ্ছি 17 নম্বর প্রশ্নে। 17 নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে অপশন সি, 18 নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে এ, 40 দিন। এরপরে চলে যাচ্ছি 19 নম্বর প্রশ্নে। 19 নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে 70 ডিগ্রি, অর্থাৎ বি নম্বর অপশন। এরপরে চলে যাচ্ছি 20 নম্বর প্রশ্নে। 20 নম্বর প্রশ্নে অপশন ডি হবে গিয়ে সঠিক উত্তর, 79.25 কিমি। এরপরে আমরা চলে যাচ্ছি পরের বিষয়। পরের বিষয় হচ্ছে পরিবেশ ও বিজ্ঞান। পরিবেশ ও বিজ্ঞানের এখান থেকে 1 নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে খ নম্বর অপশন, ইনসুলিন। এরপরে চলে যাচ্ছি আমরা 2 নম্বর প্রশ্নের উত্তরের দিকে। উত্তর হবে গিয়ে ক অপশন, কোষ প্রাচীর। 3 নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে গ নম্বর অপশন। এরপরে চলে যাচ্ছি 4 নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে ঘ নম্বর অপশন। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছি দেখো আমরা 5 নম্বর প্রশ্নের উত্তর হবে ক নম্বর অপশন। 6 নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে খ নম্বর অপশন। এরপরে চলে যাচ্ছি 7 নম্বর প্রশ্নে, ঘ নম্বর অপশনটি হবে সঠিক উত্তর। 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে গিয়ে গ নম্বর অপশন। এরপরে চলে যাচ্ছি 9 নম্বর প্রশ্নে। 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে খ নম্বর অপশন। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছি 10 নম্বর প্রশ্নে। 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে গিয়ে ক অপশন। এরপরে 11 নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে ক নম্বর অপশন। 12 নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে গ নম্বর অপশন, বিপন্ন। এরপরে চলে যাচ্ছি 13 নম্বর প্রশ্নের উত্তরের দিকে। 13 নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে গ নম্বর অপশন, আবার সেটা হচ্ছে ছত্রাক। ঠিক আছে, এরপর চলে যাচ্ছি আমরা 14 নম্বর প্রশ্নের দিকে। 14 নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে এখানে দেখো খ নম্বর অপশন, 1,2,4। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছি আমরা 15 নম্বর প্রশ্নে। 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে গিয়ে সেন্ট্রোজোম, ঘ নম্বর অপশন। ঠিক আছে, এরপর চলে যাচ্ছি আমরা 16 নম্বর প্রশ্নে। 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে গিয়ে গ নম্বর অপশন, 9 গুণ। এরপরে 17 নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে খ নম্বর অপশন। 18 নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে খ নম্বর অপশন। 19 নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে গ নম্বর অপশন, এবং 20 নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে ঘ নম্বর অপশন, লাস্ট অপশনটি। এরপরে চলে যাচ্ছি 21 নম্বর প্রশ্নে। 21 নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে প্রথম অপশনটি, ক। এরপরে চলে যাচ্ছি 22 নম্বর প্রশ্নের উত্তর, অপশন নম্বর গ হচ্ছে গিয়ে সঠিক উত্তর, 55 ডিগ্রি। এরপর চলে যাচ্ছি আমরা 23 নম্বর প্রশ্নের দিকে। 23 নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে লাস্ট অপশনটি, সেটা হচ্ছে গিয়ে ঘ নম্বর অপশন। এরপর আমরা চলে যাচ্ছি 24 নম্বর প্রশ্নের দিকে। 24 নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে ক নম্বর অপশন। 25 নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে ঘ নম্বর অপশন, লাস্ট অপশনটি। এরপর চলে যাচ্ছি 26 নম্বর প্রশ্নের দিকে। 26 নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে 3 নম্বর অপশনটি, যেটা হচ্ছে গিয়ে গ। ঠিক আছে, 27 নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে দ্বিতীয় নম্বর অপশন, অর্থাৎ খ। এবং চলে যাচ্ছি আমরা 24 নম্বর প্রশ্নে। 24 নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে প্রথম অপশনটি, ক। ঠিক আছে, 25 নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে গ নম্বর অপশন, কয়লা। এবং যেটা রয়েছে এটা 29 নম্বর ছিল, এবার হচ্ছে গিয়ে 30 নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে আমাদের ক নম্বর অপশন, কার্বন ডাই অক্সাইড। এরপরে চলে যাচ্ছি আমরা অন্যান্য প্রশ্নের দিকে, অন্য বিষয়ের দিকে। দেখো এদিকে রয়েছে পরিবেশ ও ইতিহাস, অষ্টম শ্রেণী, এটার সলভ করবে। এবার 1 নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে ঘ নম্বর অপশন। 2 নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে গ নম্বর অপশন। 3 নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে খ নম্বর অপশন। 4 নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে গ নম্বর অপশন, স্বদেশী আন্দোলন। 5 নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে ক নম্বর অপশন। 6 নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে গ নম্বর অপশন। 7 নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে ক নম্বর অপশন। এবং 8 নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে খ নম্বর অপশন উত্তর, 5 বছর। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছি আমরা 9 নম্বর প্রশ্নের দিকে। 9 নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে গ নম্বর অপশন। বুঝতে পারলে?
এরপরে আমরা চলে যাচ্ছি 10 নম্বর প্রশ্নের দিকে। 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে গিয়ে খ নম্বর অপশন, 3টি স্তর। এরপরে চলে যাচ্ছি আমরা 11 নম্বর প্রশ্নের দিকে। 11 নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে ক নম্বর অপশন। 12 নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে আমাদের গ নম্বর অপশন, ঠিক আছে, ব্যারাকপুর। এরপরে চলে 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে গিয়ে, দেখো এখানে ক নম্বর অপশনটি হবে সঠিক উত্তর। 14 নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে গ নম্বর অপশন, ঘ নম্বর অপশন। এরপরে 15 নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে প্রথম অপশনটি ক, ঠিক আছে। এরপরে পরের বিষয়ে চলে যাচ্ছি আমরা, পরিবেশ ও ভূগোল। পরিবেশ ও ভূগোলের 1 নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে গ নম্বর অপশন, মেরুদেশীয়। এরপরে চলে যাচ্ছি 2 নম্বর প্রশ্নে, 2 নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে খ নম্বর অপশন। এরপরে চলে যাচ্ছি আমরা 3 নম্বর প্রশ্নে, 3 নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে বাংলাদেশ অর্থাৎ গ নম্বর অপশন। 4 নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে গ নম্বর অপশন, অতিরিক্ত বৃষ্টি। 5 নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে আমাদের খ নম্বর অপশন, স্তূপ পর্বত। 6 নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে খ নম্বর অপশন, বদ্বীপ। এরপরে চলে যাচ্ছি আমরা 7 নম্বর প্রশ্নের দিকে। 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে গিয়ে গ নম্বর অপশন, নেপাল ও ভুটান। 8 নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে খ নম্বর অপশন, পাট। এরপরে চলে যাচ্ছি আমরা যেটা 9 নম্বর প্রশ্নের দিকে, 9 নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে খ নম্বর অপশন, ঠিক আছে। এরপরে চলে যাচ্ছি আমরা 10 নম্বর প্রশ্নের দিকে। 10 নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে ঘ নম্বর অপশন, ঠিক আছে। এই ছিল এই প্রশ্ন উত্তর। এরপরে চলে যাচ্ছি আমরা 11 নম্বর প্রশ্নের দিকে। 11 নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে গ নম্বর অপশন, রুরো জার্মানি। 12 নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে ক নম্বর অপশন, পম্পাসে, ঠিক আছে। এরপরে চলে যাচ্ছি আমরা 13 নম্বর প্রশ্নের উত্তরের দিকে, খ নম্বর অপশনটি সঠিক উত্তর হবে। 14 নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে ক নম্বর, উচ্চতা। 15 নম্বর প্রশ্নের উত্তর হবে গ নম্বর, স্থিতিশীল উন্নয়ন। এরপর চলে যাচ্ছি আমরা, এই ছিল সম্পূর্ণ যে এমসিকিউ মডেল অ্যাক্টিভিটিটা স্কুল থেকে দেওয়া হয়েছে ক্লাস এইটের, তার সম্পূর্ণ সমাধান করলাম। শুধুমাত্র উত্তরগুলো আমরা করে দিলাম, তোমরা কোনো প্রতিটি উত্তরের যে অংশ দেওয়া রয়েছে সেগুলো ভালোভাবে পড়বে, বুঝে নিয়ে তারপর উত্তরগুলো করবে। এখানে শুধুমাত্র শর্ট টাইমে আমি উত্তরগুলো করে দিলাম। আশা করছি তোমাদের ভিডিওটি কাজে লাগবে। ভিডিওটি যদি কাজে লেগে থাকে অবশ্যই প্রত্যেক বন্ধু বান্ধবীকে ভিডিওটি শেয়ার করে দাও, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, সবার প্রথমে এই ধরনের শিক্ষা সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে, এখানেই শেষ করছি। টেক কেয়ার, থ্যাংক ইউ।